Good afternoon, bonjour, Ami, Bonnie, Amin. Ami Achi Bitch grove Nami Sidi She Sidi. এক পাশেই আছি আজ রবিবার আজ বাইশ মার্চ কুড়ি কুড়ি বন্ধুরা সারা বিশ্বব্যাপী যেই করোনার আতঙ্ক যেই এপিডেমিক এই বিষয়ে আজ আমি আপনাদের সাথে আমি দুজন ব্যক্তিত্বের সাথে পরিচয় করিয়ে দেব আমার এক ধারে থাকবেন একজন ডাক্তার একজন চিকিৎসক আরেকদিকে থাকবেন একজন মলিকুলার সায়েন্টিস্ট যারা উভয়ে এই রোগ বিষয়ে তাদের কিছুটা অভিজ্ঞতা আছে আমি তাদের কাছ থেকেই আজ একে একে কিছু প্রশ্ন করব আপনাদের মনের কথাগুলো চেষ্টা করব তাদের হৃদয় থেকে সেটা নিয়ে আসতে আমি বনে আমিন বরাবরের মতোই আছি আপনাদের কাছে আপনাদের সাথে পাশে থাকুন পাশে রাখুন বনে আমিন চ্যানেল থেকে কথা বলছি আমি বনি আমিন লেটস গো আমি এখন পরিচয় করিয়ে দেব ডাক্তার রাসবেন দেখো আসছে রতন আমি এবার দুজনকে সামনে নিয়ে এসেছি চলুন এবার একে একে তাদেরকে প্রশ্ন করি বন্ধুরা আবার ডান দিকে আছে সেই ডক্টর রতন খুন্ড একজন মলিকুলার সায়েন্টিস্ট আর বাঁদিকে আছে ডক্টর রসবিন তাকে নিশ্চয়ই আপনারা এই চ্যানেলে আগে থেকে চিনতেন আমি বরং এক কাজ করি আজকের এটা সঞ্চালনের কিছুটা দায়িত্ব আমি ডক্টর রতন কুণ্ডুকে দিয়ে দিচ্ছি তিনি কথা বলবেন এই করোনা ভাইরাস নিয়ে ডক্টর রসবিন তিনজন চিকিৎসক আর এদিকটা হচ্ছে বিজ্ঞানী বিজ্ঞানী এবং চিকিৎসক দুজনকে আমি ছেড়ে দিচ্ছি এই চেয়ারটা আলোচনার চেয়ার তারা কথা বল আর আমি বন আমিন চলে যাব একদম ক্যামেরার পেছনে ভেরোনিকাকে হটিয়ে দেব এখন হটিয়ে চলে যাবে বন আমিন আজ পর্যন্ত দুই লক্ষ বাহাত্তর হাজার লোক এই রোগে আক্রান্ত হয়েছে এবং মৃতের সংখ্যা এগারো হাজারের অধিক আমি ডাক্তার হিসাবে আপনার কাছে জানতে চাই যে এই করোনা ভাইরাস এই রোগটার মূল কারণটা কি এবং কিভাবে এই রোগটি ছড়ায় ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য ঠিকই বলেছেন এই করোনা ভাইরাসটা আসলে এমনভাবে ছড়িয়ে গেছে আমাদেরকে প্রায় রক্ত মাংসের সাথে মিশে যাচ্ছে এবং আমরা এতই আতঙ্কিত এই আতঙ্কবোধ থেকেই আমরা হয়তো এইটাকে আরও ছড়াতে সহায়তা করছি আমার কাছে যেটা মনে হচ্ছে যে যদিও এটা নিয়ে এখন পর্যন্ত খুব বেশি রিসার্চ আসেনি এবং খুবই প্রাথমিক পর্যায়ে আছে করোনা ভাইরাস আসলে এর আগেও যে আসেনি তা কিন্তু না সার্স এবং মার্স নামে দুটা রোগ আমরা জানি এই দুটো রোগ কিন্তু আমরা আগেও দুটোকে এনকাউন্টার করেছি এবং এই দুটোই আসলে করোনার একটি প্রাথমিক রূপ ছিল এখন যে বিষয়টি এসেছে সেটা হচ্ছে একদমই নতুনভাবে এবং একদমই ভিন্ন আকারে আরও ক্ষতিকারক দিক হয়ে এটি এমনভাবে আমাদের জনগণকে আক্রমণ করছে বিশেষ করে ষাটর্ধ যারা তারা একেবারে ইরিভার্সিবল রূপে চলে যাচ্ছেন আর যেভাবে আক্রান্ত করছে আমার কাছে যেটা মনে হয় যে এটি এখন পর্যন্ত প্রথমে বলা হচ্ছিল যে এটি একটি ভেক্টর ভেক্টরবন্ড ডিজিজ ভেক্টর ভেক্টরবন্ড মানে হচ্ছে এটা কোনো প্রাণী থেকে হয়তো আসছে বাট এখন যেটা দেখা যাচ্ছে যে এটা বেসিক্যালি এয়ার বর্ন আপনি আসলে একটা প্রাণীকে মেরে ফেলতে পারেন আপনি তো বাতাসকে মারতে পারবেন না বাতাসকে আপনি হাতে ধরতেই পারছেন না সুতরাং একটি এয়ার বর্ন ডিজিজকে কন্ট্রোল করা ইটস অলওয়েজ ভেরি ডিফিকাল্ট ধন্যবাদ রাজবিন ব্যাপারটি ক্লিয়ার করার জন্য তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল চীনের উহান প্রদেশে যেখানে বাদুর থেকে আরেকটি প্রাণী যেটা বাংলাদেশে বলা হয় বনরুই সেই বনরুই প্রাণীটা থেকে মূলত এই ভাইরাসটি এসেছে এখন যখন মানুষের মধ্যে এটা এসে গেছে তারপরে এটা প্যান্ডেমিক হয়ে গেছে এবং একজন থেকে আরেকজন দুইজন তিনজন চারজন এটা জ্যামিতিক হারে বাড়ছে গাণিতিক হারে নয় গাণিতিক হারটা হলো একজন থেকে দুইজন দুইজন থেকে চারজন কিন্তু এটা একজন থেকে দুইজন দুইজন থেকে আটজন আটজন থেকে চৌষট্টি জন এভাবে করে অর্থাৎ জ্যামিতিক হারে বাড়ছে এবং এজন্যই এটা ভয়ের খুব কারণ তা আমরা কারণটা ভাইরাস হিসাবে জানলাম কিন্তু এর যে আনুষঙ্গিক যে কারণ যে এই ভাইরাসটা কিভাবে ছড়াচ্ছে এবং এর মূল কারণ তা কোন বয়সের এবং সিজনের এফেক্ট আছে কিনা এটা কি শীতকালেই হয় না গরমকালে হয় নির্দিষ্ট বয়সে হয় না কোনো পার্টিকুলার এজ গ্রুপে হয় আপনাকে খুব ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য প্রথমেই আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথম কথা হচ্ছে করোনা ভাইরাসটা ছড়িয়ে পড়ছে সবার মাঝে বয়সের পার্থক্য হয়তো খুব বেশি না কিন্তু আপনার শারীরিক যে পরিস্থিতি বা শারীরিক যে অন্যান্য উপসর্গ সেগুলোর উপরে আসলে নির্ভর করছে যে করোনাটা আপনাকে আক্রমণ করবে কি না অথবা অনেক সময় দেখা যায় যে ভাইরাসটি থাকলেও আপনার হয়তো রোগের উপসর্গগুলো দেখা দিচ্ছে না এখানে একটি কথা বলি যে রোগের উপসর্গগুলো প্রথমেই হচ্ছে যে আপনার জ্বর হবে কাশি হবে কাশি এবং জ্বর এই দুটাই মূল উপসর্গ তবে যারা আক্রান্ত হয়েছেন বিশেষ করে ইটালির একজনের সাক্ষাৎকার আমরা দেখেছি বলেছেন যে তার প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট সামাজিক মাধ্যমে একটি ভিডিও এসেছে একজন ইটালীয় ডাক্তারের উনি বলছেন যে ইট ইজ অ্যান আনকম্প্রোমাইজেবল চেস্ট টাইটনেস আনকম্প্রোমাইজেবল মিনস এই যে শারীরিক উপসর্গটা বুকের ভেতরে চেপে বসে থাকা এবং এই যে শ্বাস প্রশ্বাস রোধ রোধ হয়ে যাওয়া এটাই হচ্ছে আসলে একটা টার্মিনাল একটা কন্ডিশন কোভিড ভাইরাসের এছাড়াও আপনার যেগুলো হতে পারে আপনার পেট ব্যথা হতে পারে আপনার রক্তবমি হতে পারে ভাইরাল ক্ষেত্রে অনেক সময় ডায়রিয়া হতে পারে অনেক সময় বলা হয় যে ওজনের তারতম্য হতে পারে কিন্তু এটা যেহেতু এত দ্রুত ছড়িয়ে পড়ছে সে সময় ওজনের তারতম্যটা বুঝতে পারবেন না আরেকটা বিষয় বলি আপনি বলেছেন যে কাদেরকে এফেক্ট করছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা ডাটা আপাতত যেটা তারা বলছেন লেস দেন টেন ইয়ার্স অনলি ওয়ান যাদের বয়স দশের নিচে তাদের মধ্যে মাত্র এক পার্সেন্টেজ আর যদি আমরা সেভাবেই চলতে থাকি তাহলে যারা ষাট তারা বেসিক্যালি এফেক্টেড হচ্ছেন মোর দেন ফিফটি পার্সেন্টেজ সো বয়সের সাথে সাথে এই একটা তারতম্য হচ্ছে এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে কেন এই তারতম্যটা এটা নিয়ে অবশ্য এখনও খুবই কোনো তেমন কোনো কাজকর্ম নেই তবে ইয়েল ইউনিভার্সিটির ইসওয়াক নামে একজন বিজ্ঞানী বলেছেন যে বাচ্চাদের ক্ষেত্রে যে বিষয়টি দেখা দেয় বাচ্চারা আসলে স্টিল তাদের ইমিউন সিস্টেমটি গ্রোয়িং গ্রোয়িং ইমিউন সিস্টেমের কারণে যখন হয় যে তারা আসলে ওভার প্রোটেকটিভ এটা একটি বিষয় এবং রিসেন্টলি তারা অনেক কিছুর ভ্যাকসিন পেয়েছে একজন দশ বছরের শিশু হয়তো আট বছর আগে ভ্যাকসিনেশন কমপ্লিট করেছে সেখানে একজন সাত বছরের মানুষ সে হয়তো গত চুয়ান্ন বছর আগে তার ভ্যাকসিনেশন কমপ্লিট করেছে এটাও একটি এফেক্ট ফেলতে পারে আরেকটা এফেক্ট হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে যখন কোনো অর্গানিজম বাচ্চাদের দেহে প্রবেশ করে বাচ্চারা খুব বিরূপভাবে তার প্রতি তাদের রিয়াকশনটা দেখায় না যেটাকে মেডিকেল ভাষায় বলা হয় হচ্ছে সাইটোকাইন স্ট্রর্ম সাইটোকাইন স্ট্রর্ম বাচ্চাদের ক্ষেত্রে এতটা প্রকট না যেটা वृद्ध বয়স্ক মানুষের ক্ষেত্রে বেশি প্রকট আচ্ছা একটা বিষয় আপনাকে বলতে হয় যে অস্ট্রেলিয়াতে এই অবধি আজ এই রবিবার আজ 22 মার্চ কুরি kuri এই অবধি অস্ট্রেলিয়াতে কি পরিমাণ লোক হানি হয়েছে অর্থাৎ ফ্যাটালিটি কতটুকুকে হয়েছে আপনি যদি একটু বলেন আমাদের অস্ট্রেলিয়ান गवर्नमेंट এখন পর্যন্ত টোটাল কেস ডিটেক্ট করেছে 1024 1024 জন আর এখন পর্যন্ত আসলে মারা গিয়েছে অস্ট্রেলিয়াতে নয়জন তারপরে এর সংখ্যা বেশিও হতে পারে কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে ঠিক উপাত্ত পাওয়া এই অল্প সময়ের মধ্যে হয়তো কঠিন হয়ে দাঁড়াচ্ছে এবং আরেকটি খুবই অ্যালার্মিং ঘটনা সেটা হচ্ছে যদি এই হারে বাড়তে থাকে অস্ট্রেলিয়ায় আগামী দুই মাস পরে দুই লাখ লোক অ্যাফেক্টেড হবে যে আতঙ্ক এবং কোভিড অর্থাৎ করোনা ভাইরাসের এই আতঙ্ক এই দুটি আতঙ্কের মধ্যেই কতটুকু ব্যবধান একজন ডাক্তার হিসেবে আপনি দেখছেন আতঙ্কের ব্যাপারটা আমার কাছে মনে হয় কোভিড ভাইরাস অনেক বেশি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রাখে এইডস ভাইরাসকে আপনি যদি বা এইচআইভি ভাইরাসকে আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে এটি একটি নির্ধারিত গ্রুপকে এফেক্ট করবে এবং একটি নির্ধারিত পদ্ধতির মাধ্যমে আপনি যদি স্বাস্থ্য বিধিমালা মেনে চলেন তাহলে এটাকে ওভারকাম করা সম্ভব প্রতিরোধ করা সম্ভব কিন্তু কখনোই একটি এয়ারবর্ন ডিজিজকে আসলে কন্ট্রোল করা যায় না বাতাসকে তো আটকে রাখা যায় না করোনা ভাইরাস দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখলেও ততটা প্রাণঘাতীর নয় এই ভাইরাসে আক্রান্ত সিংহভাগ মানুষই কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন তবে আগে থেকে নানা রোগে আক্রান্ত এবং বয়স্ক মানুষদের জন্য এই ভাইরাস বেশ প্রাণ সংহারি হয়ে উঠেছে ডক্টর ডক্টর এইচআইভি এবং এইডস তো হচ্ছে যৌন রোগ সংক্রামক বিষয় সেটা না হয় কন্ডন দিয়ে আমরা নিয়ন্ত্রণ করতে পারি করোনা ভাইরাসকে কি এই রকম ভবিষ্যতে এমন কোন ভ্যাকসিন আবিষ্কার করা যায় যেটা আক্রান্ত করবে না আরেকজনকে এমন কিছু কি সম্ভাবনা আছে যেমন এইচআইভিকে আমরা যেভাবে বললাম যে সতর্কতা অবলম্বন করলে আমাদের এইচআইভিটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি কোভিডকে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে সেটা আপাতত ভ্যাকসিন আবিষ্কারের আগে পর্যন্ত কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সংক্ষিপ্ত যদি বলেন ভ্যাকসিন আবিষ্কারের পূর্ব পর্যন্ত যে পদ্ধতিগুলো আসলে হু ডিক্লেয়ার দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমার কাছে মনে হয় যে আমরা প্রত্যেকে যদি মানে আপনিও এই মুহূর্তে আমার সাথে অতটুকু দূরত্ব নেই যদি অতটুকু দূরত্ব আহ রেখে চলি মিনিমাম দেড় মিটার বলা হয়েছে তারপরে যেটা যে নিয় প্রতিনিয়ত হাত ধোয়া এটা কিন্তু একটি বিশাল প্রতিষেধক টাইপের কারণ এই মুহূর্তে যেহেতু আমাদের হাতে অন্য কোনো কিছুই নেই মামার চেয়ে কানামামা অবশ্যই অনেক ভালো সুতরাং আপনি যদি প্রতিনিয়ত আপনার হাইজিনটা মেনটেন করেন হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেন হ্যান্ড স্যানিটাইজারের থেকেও আরও ভালো হচ্ছে যদি আপনি সাবান দিয়ে প্রতিনিয়ত হাত ধোন এখন আমার অবস্থা এমন দিনে পঞ্চাশ বার হাত ধুচ্ছি হাত ধুতে ধুতে হাত সাদা হয়ে গেছে কিন্তু তারপরেও করোনা তো অ্যাটাক করেনি এটা একটা বেটার অপশন আর একটা বিষয় আপনি যদি নিয়মিত আপনার ডিসেনফেক্ট্যান্ট দিয়ে আপনি যদি সারফেসগুলোকে পরিষ্কার করেন বিশেষ করে পাবলিক এরিয়া ডক্টর রতন আপনি কি বাংলাদেশ সেখানে করোনার মৃতের হারটা কি পরিমাণ আপনার কি কোনো আইডিয়া আছে কি পরিমাণ বাংলাদেশে এবং এখানে কি কোনো চেপে যাওয়া বা চুপিয়ে যাওয়া এমন কোনো বিষয় ঘটছে কিনা বাংলাদেশে আমি মনে করছি না যে এখানে কোনো কিছু চাপ চুপ করে যাওয়া হচ্ছে বা গোপন করা হচ্ছে এবং বাংলাদেশে যে কয়জন আক্রান্ত রোগী পাওয়া গেছে যে কয়জন পজিটিভ এসছে একজন মারা গেছে ডক্টর রাজবিন বলেছে হয়তো আরও দুজন মিলিয়ে তিনজন তো সেক্ষেত্রে আমরা দেখেছি ফোর টু ফাইভ পার্সেন্ট ডেথ রেট যেটা বর্তমানে ইতালিতে আছে একই রকম তবে বাংলাদেশ এবং উন্নত বিশ্বের সাথে একটু পার্থক্য আছে দক্ষিণ পূর্ব এশিয়ার এবং আফ্রিকান দেশগুলোর লোকেরা অহরহ অনেক জীবাণু মনের অজান্তে তাদের ভিতরে ঢুকে যায় এই ঢুকে গেলে কি হয় তাদের ভিতরে একটা ইনহারেন্ট ন্যাচারাল একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় এটাকে বলে ন্যাচারাল ইমিউনিটি অটো ইমিউনিটি এই অটো ইমিউনিটি হওয়ার ফলে যদি নতুন কোনো ভাইরাসও হয় সেটা নভেল করোনা ভাইরাস হলেও ক্রস রিয়াকশনের মাধ্যমে ওটাকে সে নিউট্রালাইজ করতে পারে তার মানে কি আপনি বলতে চাইছেন ভে ভেজালকে ভেজাল দিয়ে প্রতিরোধ করা মাইনাসে মাইনাসে প্লাস আপনি কি এটাই বলতে চাচ্ছেন কি হ্যাঁ ইউনিভার্সিটি অফ রেডিংয়ের যে এফিডেমিওলজি ডিপার্টমেন্ট তারা এটাকে ড্যামিক স্ট্যাবিলিটি বলে অভিহিত করেছে যারা জীবাণুর মধ্যে বসবাস করে ওই জীবাণুর বিরুদ্ধে তাদের তো প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেই আচ্ছা এটা কি কোনোভাবে বলা যায় যে ভগবান বা ঈশ্বরের একটা করুণা বা ওই একটা একটা সুনজর আছে বলে রসবিন আপনি কি মনে করছেন এটা তো সত্যি কথা যে নিতান্তই ঢাকা শহরটা চলছে আসলে আল্লাহ নিজ হাতে চালাচ্ছে হয়তো এই জন্যই নইলে হয়তো সে ধ্বংসই হয়ে যেত মানে ছোট্ট একটা উদাহরণ দিই ধরেন আমি যখন অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে যাই ওয়াসার পানি খেয়ে মোটামুটি ভাবে দুদিনেই ডায়রিয়া হয়ে যায় আমার আব্বা আম্মা বয়স্ক মানুষ ওখানে খাচ্ছেন নিয়মিত কখনোই ডায়রিয়া হচ্ছে না তার মানে কি ওখানে থাকার কারণে কিছু সুবিধা তো থাকবে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে অদ্ভুত অদ্ভুত সুন্দর আচ্ছা একটা ব্যাপার হচ্ছে যে প্রিয় বন্ধুরা আমাদের পেছনে হচ্ছে সেই বিখ্যাত হারবার ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সিডনি কোভের একটি অংশ আমরা এখান থেকে ভাবছি আপনাদেরকে এখন সিডনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিয়ে যাব সেখানে বসে আমরা এই তিনজন আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আবার বলছি আজ রবিবার আজ বাইশ মার্চ করে প্রিয় বন্ধুরা আপনাদেরকে সিডনি এয়ারপোর্টের অবস্থাটাও এখন দেখাবো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমার ডানে আছে ডক্টর রসবিন একজন চিকিৎসক আর বামে আছেন একজন মলিকুলার সায়েন্টিস্ট যিনি এই মাইক্রোবায়োলজিক্যাল ইস্যু নিয়ে তিনি গবেষণা করছেন এবং একটি সংস্থার সাথে এখানে আছেন আচ্ছা চলুন এখন সিডনি এয়ারপোর্টে গেলে কেমন হয় সিডনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি গিয়ে দেখতে চাই কি হচ্ছে আপনার কাছে কেমন মনে হয় দাদা বলুন তো আমার মনে হয় খুব খুব মজা হবে এবং সবাই খুব এনজয় করবে দর্শক শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে থাকবেন বন্ধুরা চলুন তাহলে এবার আমরা সোজা চলে যাচ্ছি সিডনি ইন্টারন্যাশনাল বিমানবন্দর এবং সেইখানে বসে বসে আমরা মনের কথা বলবো আর ক্যামেরার পেছনে আছে আমিন বন্ধুরা আমরা আরও একটা বিষয় আমাকে অনেক খুবই ভাবায় খুবই ভাবায় যেটা হচ্ছে যে এই ভাইরাসটা আসলে কি মানব সৃষ্ট একটি মহামারী কিনা এই বিষয়ে আচ্ছা রসবিন আপনি কি মনে করেন এটা কি মানুষ সৃষ্ট কিনা নানা রকম অপবাদ নানা রকম গুঞ্জন আছে দেখি ডাক্তার রসবিন কি বলে আমি আসলে নিজেও ভাবছি আমার একটি যুক্তিবাদী মন আছে আমি অনেক কিছু অ্যানালাইসিস করতে পছন্দ করি যেহেতু এটা নিতান্তই আমার ব্যক্তিগত পারসেপশন আমি বলতে চাচ্ছি না এটা কোনো এক্সপার্ট ওপিনিয়ন এটা মানব মানবসৃষ্ট হতেও পারে কারণ ফেসবুকে বেশ কিছু তথ্য আসছে যে আ একটি বুক বই বের হয়েছিল প্রকাশিত হয়েছিল এটা খুব সম্ভবত আমেরিকাতে এবং সেখানে ইউহান 400 নামে একটি মানব সৃষ্ট ভাইরাস যা কিনা অনেক ক্ষতির সম্মুখীন করবে মানব জাতিকে না উহান আপনি কানাডা থেকে বললে বলতে উহান আপনি যদি চাইনি

নির্ভর একটি মানে এটাকে বায়োলজিক্যাল ওয়েপন হিসেবে ইউজ করা যাবে এরকম একটি ভাইরাস পরবর্তীতে উনিশশো সালে বইটি আবার প্রকাশিত হয় সেখান থেকে আবার নামটা অমিট করে দেওয়া হয় এটা একটা পদ্ধতি আবার চিন্তা করেন যে চাইনিজটা কি আসলে আমরা যে বলছি যে খাদ্যাভ্যাসের কারণে হয়তো এটা হতে পারে ওদের খাদ্যাভ্যাসটা কি খুব নতুন প্রাচীন কাল থেকে খেয়ে আসছে আগে থেকে এগুলো খেয়ে আসে করে এত বছর পরে আসলে কেন এই প্রাদুর্ভাবটা এটা কি আপনাকে ভাবছে না আমাকে ভাবাচ্ছে আমি এমন কি শত বছর আগে যেই কুষ্ঠ রোগ এবং যে যে ইঁদুরের কারণে যে ইউরোপের পুরো শহরকে শহর ফাঁকা হয়ে গিয়েছিল সেটাও আমাকে ভাবিয়ে তুলছে আমার কাছে এখন প্লেগ এবং এই যে এই যে করোনা খুব কাছাকাছি মনে হয় যদিও এটা বায়োবিয় করোনা করোনা হচ্ছে বায়োবিয় আর প্লেগটা হচ্ছে কোনো একটা প্রাণীর মাধ্যমে আপনার কাছে আসছে

রাইট জানি যে বায়োলজিক্যাল ওয়েপন এটা শক্তিশালী ব্যাপার ওনাকে আপাতত আমরা বিশ্বপিতা বলতে পারি আমেরিকান যে কোন প্রেসিডেন্ট যিনি হবে নির্বাচিত তাকে আমরা বিশ্ব বলি বলে বলা উচিত অভিভাবক বিশ্ব অভিভাবক আচ্ছা আমার আরেকটা জিনিস মনে হয় যে এটা এমন হতে পারে চায়নার বিরুদ্ধে চক্রান্ত এবং চায়নাকে কোনোভাবে ঘায়েল করার জন্য কারণ আমেরিকা এখন প্রায় 14 থেকে 15 ট্রিলিয়ন মাইনাসে আছে মানে তার ঘাটতি আছে দেনা আছে তার চোদ্দ ট্রিলিয়ন আমি শুনেছি তাও দশ বছর আগে চোদ্দ ট্রিলিয়ন এখন তো মনে হয় আরো বেশি হবে আপনার কি মনে হয় যেমন তো তাই হওয়ার কথা কারণ চায়না বর্তমানে হচ্ছে সত্যি কথা যেটা যে বিশ্বের একটি সবচেয়ে বেশি শক্তিশালী এবং কোন একটি তথ্যতে এসেছিল অনেক সময় যে চায়না দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে সারা বিশ্বকে

যাচ্ছি আমরা এরপরে চলে যাবো ভেতরে আর সেখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে এবং সেখান থেকে বিদায় হবে ঠিক আছে রসবিন চলুন আমরা এখন বাইরে চলে চলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা আমরা এখন আছি সিডনি বিমান বন্দরে অর্থাৎ আন্তর্জাতিক বিমান বন্দর বিমান বন্দরের অবস্থা এখন দেখতে পাচ্ছেন আর এখন বেলা হচ্ছে এখনকার এই যে বিমান বন্দরের হাল দেখে আপনার কাছে কেমন লাগছে আমার তো মনে হচ্ছে সিডনি এয়ারপোর্ট খুবই ফাঁকা কারণ সিডনি এয়ারপোর্ট আমার মনে হয় এই পৃথিবীর অন্যতম একটি ব্যস্ততম এয়ারপোর্ট এখানে প্রায় একই সাথে একশো ত্রিশটি প্লেন উত্তোলন করতে পারে এবং আমি জানি না সিডনিতে হয়তো অনেকেই অনেক দিন ধরে আছেন সিডনির এয়ারপোর্ট টার্মিনাল কিন্তু একটি টানেলের উপর দিয়ে চলে গেছে সুতরাং আপনি যখন ওই টানেলটির নিচ দিয়ে যাবেন আপনি অনুভব করতে পারবেন উপর দিয়ে প্লেন চলাচল করছে এরকম একটি ব্যস্ততম এয়ারপোর্টের এই মুহূর্তের ছবিটি বোধ হয় অনেকটাই আমাদের দিচ্ছে যে রিয়েলি উই আর গোয়িং থ্রু সামথিং রং আচ্ছা এই যে বিমানের যে অবস্থা এখন যে লকডাউন হয়েছে এতে আপনি কি অবস্থা বুঝতে পারছেন এই already this week one million of them have lost it we've never seen any never seen anything যদিও আমি একজন আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি গত তিন দিন চার দিন আগে আমি গিয়েছিলাম আমার ফ্লাইটটা ছিল সকাল নয়টা এবং আমার আগে প্রত্যেকটি ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে কারণ কোনো যাত্রী নেই একটি প্লেন আসা যাওয়া করার জন্য যে খরচটা এই খরচটাও তো আসলে ব্যয়বহুল একটি বিষয় তারপরে আবার ফেরার সময়ও সেম একই অবস্থা আমি একদিন পরে ফিরে আসলাম কোনো একটা জরিপে খুব সম্ভবত বলছে যে শুধুমাত্র দশ হাজার হয়তো কর্মচারী মানে এফেক্টেড হতে পারে তারপর আসলে এইটা মানে খুবই একটি দুঃখজনক বিষয় না অবশ্যই অবশ্যই বন্ধুরা প্রচুর এয়ারলাইন্স কর্মচারী কর্মকর্তা কর্মকর্তা ঠিক জানি না তবে কর্মচারীরা অবশ্যই চাকরি হারাবেন এবং এই বিমান বন্দরটা অনেকটা ফাঁকা হয়ে গেছে শুধু প্যাসেঞ্জার নয় এইখানে অনেক লোক যারা চাকরি করতেন সেই জনের স্থানে হয়তো জন বা জন এখন আসছে আমরা চলুন এবার ডিপার্চার পয়েন্টে সেখানে দাঁড়িয়ে আরও কিছু প্রশ্ন করব এখানকার চলুন তাহলে সে সেদিকটায় আমরা আছি সিডনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলুন এরপরেও দেখুন যারা অস্ট্রেলিয়া থেকে বের হয়ে যাচ্ছে তবুও তারা লাইন ধরে এখানে দাঁড়িয়ে আছে অন্যান্য আইলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে চেকিং কিন্তু এখানটায় এখনো আছে দেখুন তারা চলে যাচ্ছে বাইরে আর সিডনির যে ডিপার্চার যে পয়েন্ট সেই ডিপার্চার পয়েন্ট অর্থাৎ যেখানে আপনি শেষ বিদায়টা আপনার আত্মীয় স্বজনকে আপনি দেবেন এটাই হচ্ছে সেই ডিপার্চার পয়েন্ট অর্থাৎ এর পরে এই পয়েন্টের পরে ভেতরে আপনি আর যেতে পারবেন না এই যে মহামারী এই যে এপিডেমিকটা চলছে এই এপিডেমিকটা সারা বিশ্বের বিভিন্ন দেশ আক্রান্ত হয়েছে অস্ট্রেলিয়ান সরকারও বেশ এর একটি ব্যবস্থা নিয়েছে তবে কোনো দেশ কানাডার মতো সেরকম ব্যবস্থা নিতে পারেনি নেয়নি ড আপনি কি মনে করেন এইখানকার সিডনি বা এই করোনা করোনা ভাইরাসকে ভাইরাসকে চোখে দেখছে সবাই আমার মনে হয় আতঙ্কের চোখেই দেখছে কারণ যদি আপনি চিন্তা করেন রুগীদের তো রিস্ক অবশ্যই আছে ছড়িয়ে পড়ার কিন্তু ডক্টরস অ্যান্ড আদার হেলথ প্রফেশনালস আর দ্য ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট সো সেই ক্ষেত্রে আমি তো প্রতিদিন ঝুঁকির মুখে নিজের জীবনকে বিপন্ন করে হলেও আমাকে কিন্তু আমার স্বাস্থ্য কেন্দ্রে যেতেই হবে চিকিৎসা সেবা দিতেই হবে বাংলাদেশের ডাক্তারদের প্রিকশনটা সেখানকার সরকার কেমন করেছে বলে আপনি খবর পাচ্ছেন যেহেতু আপনি বাংলাদেশের ডাক্তার ছিলেন বাংলাদেশের ডাক্তারদের আমার অবশ্য প্রচুর ফেসবুক ফ্রেন্ড যারা আছেন বা যাদের সাথে কথা বলতে পারছি যেমন আমার পরিচিত একজন জুনিয়র ডাক্তার তার ওয়ালে লিখেছেন আনটিল দ্য পিপি ইজ প্রোভাইডেড আই এম নট গোয়িং টু গো টু হসপিটাল তার মানে হচ্ছে সে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছে না কারণ আমরা জানি আমরা দরিদ্র দেশ অবশ্যই এটা আমাদের বিবেচনার বিষয় কিন্তু তারপরও কিছু আছে না যে আপনি ভাত না খেয়ে তো থাকতে পারবেন না শুধু আমি যখন একজন রুগীকে চিকিৎসা দিতে যাব আমাকে তো আমার সেফটি চিন্তা করতে হবে কারণ দিন শেষে আমাকে আবার আমার বাচ্চাটার কাছে ফেরত আসতে হয় সেই ক্ষেত্রে আমি যখন অনিরাপদ হয়ে যাচ্ছি আমার যখন কোনো স্বাস্থ্য সেবা আমিও তো একজন মানুষ স্বাস্থ্য সেবা দিতে গিয়ে আমি তো স্বাস্থ্যহীনতায় ভুগতে পারি না এই জন্য আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ডাক্তাররা পর্যাপ্তভাবে সুযোগ সুবিধাটা হয়তো পাচ্ছে না যদিও দূর থেকে বলছি কিন্তু কাছে গেলে হয়তো আরো বেশি সঠিক তথ্যটা আপনাদেরকে দিতে পারতাম একটি বিষয় আপনারা বন্ধুরা আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন যে ইস্ট ইউরোপের একটি দেশ সম্ভবত রোমানিয়া ও বুলগেরিয়া ওই দেশের প্রায় আনুমানিক প্রায় সাড়ে চারশো বা আটশো ডক্টর খুবই অল্প সময়ের মধ্যেই তারা রিজাইন দিয়েছে এই জন্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তারা এই রেজিগনেশনটা সাবমিট করেছে এই জন্য যে সরকার তাদেরকে সেই সেইরকম সেফটি সেই রকম পোশাক পরিচ্ছদ তাদেরকে দেওয়া হয়নি যেটা পরে তারা চিকিৎসা করবেন এই বিষয়ে আমাদের এই অস্ট্রেলিয়ার ডাক্তারদেরকে অস্ট্রেলিয়ান সরকার কি ব্যবস্থা নিয়েছে বলে আপনি মনে করেন আপনি কেমন কি জানেন অস্ট্রেলিয়া একটি সম্পদশালী দেশ এটা বলার অপেক্ষায় রাখে না আর এখানকার গভর্নমেন্ট সিস্টেম যেগুলো আসলেই এটা বিমোহিত হওয়ার মতো গভর্নমেন্টের সাপোর্টটা কিন্তু অ্যামেজিং প্রিয় বন্ধুরা শুধু এয়ারপোর্ট নয় যে ইন্ডাস্ট্রি সম্পূর্ণ ধস নেমেছে সারা বিশ্বে তবে আমরা শুধু বাংলাদেশকে দোষ দিলে হবে না বাংলাদেশের লোক এই রকম করোনা ভাইরাসের যেই এখন যে বন্ধ চলছে কেউ কুয়াকাতা কেউ চলে গেছে কক্সবাজার কেউ মামাবাড়ি নানাবাড়ি ছুটি কাটাচ্ছে কিন্তু আশ্চর্য ব্যাপার আপনার শুনলে আশ্চর্য হবেন যে অস্ট্রেলিয়ারও প্রচুর লোক এটা একটা মনে হয় যেন মহামারীর পাশাপাশি অনেকটা মহা আনন্দেও চলে গেছে প্রচুর অস্ট্রেলিয়ান তারা তাদের নিকটতম ডেস্টিনেশন বালিতে চলে গেছেন এই সময়টা তারা উদযাপন করার জন্যে বালিতে কারণ অস্ট্রেলিয়া লকডাউন করেছে কিন্তু তার যেই পারমেন্ট রেসিডেন্ট এবং সিটিজেন আছে তাদের জন্য কিন্তু তারা দরজা বন্ধ রাখেনি কিন্তু এছাড়াও আপনি ভেতর থেকে বাইরে যেতে পারবেন তবে রিকমেন্ড করা হচ্ছে যে না যাওয়ার জন্য কিন্তু মানা করা হয়নি আর এই মানা এবং রিকমেন্ডেশন এইটার যে গ্রে এরিয়া এই গ্রে এরিয়ার সুযোগে অনেক লোক চলে গেছে অস্ট্রেলিয়া থেকে এখন বালিতে হলিডে করার জন্য আপনি কোথাও যাবেন হলিডে করার জন্য আপাতত তো আমার হলিডে প্ল্যান নেই কারণ প্রথম কথাই হচ্ছে আই এম ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট ফ্রম মাই পেশেন্ট সাইড আর আর বিষয় হচ্ছে আমাকে আমার সন্তানদের অবশ্যই তাদের স্বাস্থ্য নিরাপত্তাটাও বিধান করতে হবে আমি একজন শিক্ষিত মানুষ হিসেবে আসলে মনে করছি না এই মুহূর্তে যে হলিডেতে যাওয়াটা খুব সুবিবেচনার পরিচয় দেবে আর আমি মনে করি পাবলিক ট্রান্সপোর্ট বিশেষ করে বা বাস ট্রেন এগুলোতে সম্ভবত আমাদেরকে এখন না চললেই ভালো আপনি কি মনে করেন বাস ট্রেনে আসলে কিছু কিছু ক্ষেত্র আছে যে চলতেই হবে আপনাকে সেই ক্ষেত্রে আপনি প্রিকশনস নিতে পারেন মাস্ক ব্যবহার করতে পারেন এই মুহূর্তে কেউ গ্লাভস ব্যবহার করলেও কোনো সমস্যা নেই কোনো প্রবলেম দেখা দিচ্ছে না তবে যতটা সম্ভব অ্যাভয়েড করে আমার কাছে মনে হচ্ছে শুধু বাস ট্রেন কেন আপনি যদি মার্কেটে যাও ওটা অনেকেই যেমন মার্কেটে ঘুরতে বেরিয়ে যাচ্ছে এইগুলো প্রতিহত করলে মনে হয় একটু বেশি ভালো হতো কারণ আপনি নিজে যেরকমভাবে একটি আক্রান্ত হওয়ার সম্ভব সম্ভাবনা রাখছেন অন্যকে আক্রান্ত করারও সম্ভাবনা রাখছেন তো দুই দিক দিয়ে চিন্তা করলেই কিন্তু আসলে এই মুহূর্তে ঘুরে বেড়ানোটা খুব বেশি সমীচীন না একটি বিষয় আমরা অস্ট্রেলিয়া সিডনিতে এখন বিভিন্ন গ্রোসারি শপগুলোতে বেশ মালপত্রের আকাল চলছে এবং অনেকগুলো গ্রোসারিজ যে দোকান আছে বড় বড়ো কস্কো আমেরিকান কোম্পানি গ্রোসারিজ কোম্পানি আর একটা আছে কোলস এলডিজ সেইখানে এখন বাইরে পুলিশ পর্যন্ত এখন পাহারা দিচ্ছে এই জন্য কেউ যেন সেই মৌজুদ মেন্টালিটি নিয়ে একসাথে দশ পনেরোটা আইটেম কিনে বা মনের পর মন জিনিস কিনে যেন ঘরে এই আকালকে মোকাবিলা করার জন্যে যেন সেই মজুদ করতে না পারে আশ্চর্য হবেন আপনি যে কোনো গ্রোসারি শপে যাবেন কখনো আনরিজনেবল কোনো আইটেম কেনা যাবে না এখন গতকালকে আমি গিয়েছিলাম একটা টিস্যু যেখানে চব্বিশটা রোল থাকে কেনার পরে বলা হলো যে একটাই কেনা যাবে এক পরিবারের জন্য বাকি আরেকটা লট কিনতে হলে আমাকে অবশ্যই বিশেষ অনুমতি নিতে হবে এবং প্রয়োজন জানাতে হবে আমাকে প্রিয় বন্ধুরা এখন ডক্টর রতন কুণ্ডুকে লাস্ট একটা প্রশ্ন করব যে কোয়ারেন্টাইন আইসোলেশন এই বিষয়টা প্রশ্ন করে আমরা শেষ করব ডক্টর রতন কুণ্ডু আসুন ডক্টর রতন কুণ্ডু আপনি একটু কাইন্ডলি আমাকে বলুন যে আইসোলেশন কোয়ারেন্টাইন এই বিষয়টা এই বিষয়টা ক্লিয়ার করে যদি বলেন যে কোনো মহামারী রোগের ক্ষেত্রে যে দুটো জিনিস সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে তার মধ্যে একটি হলো কোয়ারেন্টাইন আর একটি হলো আইসোলেশন কোয়ারেন্টাইনের আবার দুটো ভাগ আছে একটি হলো হোম কোয়ারান্টাইন একটা হলো ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন হোম কোয়ারেন্টাইনে যেটা করতে হয় যেটা সব বেশি প্র্যাকটিস করেছে যদি সম্ভাব্য কারুর ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে তাকে ঘরে একটা রুমে নিজেকে আবদ্ধ করতে হবে এবং সে কারুর সাথে মিশতে পারবে না বাইরে যেতে পারবে না বাজারে যেতে পারবে না অন্য কোনো কাজ করতে পারবে সে যে টয়লেটটি ইউজ করবে সেটি অন্য কেউ ইউজ করবে না একটা হলো নিজস্বভাবে হোম কোয়ারেন্টাইন আর যেটা সরকারিভাবে বা ইনস্টিটিউশনাল বা হাসপাতাল যে কোয়ারেন্টাইন একটা নির্দিষ্ট জায়গায় সেখানে যারা আক্রান্ত হতে পারে বা বিদেশ থেকে এসেছে তাদেরকে দুই সপ্তাহের জন্য তাদেরকে সেখানে রাখা হয় যদি কারুর ভিতরে লক্ষণ দেখা যায় তাকে সাথে সাথে হাসপাতালের ট্রিটমেন্ট ওয়ার্ডে ট্রান্সফার করা হয় আর যদি লক্ষণ না দেখা যায় তাহলে বুঝতে হবে যে এর ভিতরে সেই ভাইরাসটি নেই তখন তার সেই কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হবে আর যদি লক্ষণ দেখা যায় সেই হোম কোয়ারেন্টাইন অথবা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে থাকাকালীন অবস্থায় তখন অবশ্যই তাকে আইসোলেশন ওয়ার্ড নিয়ে যেতে হবে আইসোলেশন মিনস আইসোলেটেড ফ্রম এভরিথিং এবং আইসোলেশনটা আসলেই অনেকটা ওই জেলখানার মতো জেলখানার যে সেল যেখানে কয়েদিদেরকে রাখা হয় আইসোলেশন ওয়ার্ডটাও ঠিক তেমনি করোনা ভাইরাস দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখলেও ততটা প্রাণঘাতী নয় এই ভাইরাসে আক্রান্ত সংখ্যক মানুষই কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে আচ্ছা আরেকটা বিষয় যে বাংলাদেশে যে আইসোলেশন আর কোয়ারেন্টিনের নামে যে বিদেশ থেকে আগত বাংলাদেশিদেরকে যে আলাদা করে কি যেন একটা আসকোনা হাসজি ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে এই বিষয়ে আপনার কাছ থেকে আমি কিছু শুনতে চাচ্ছি যদি আপনি আমাদের দর্শক যারা আছে তাদেরকে কিছু বলেন আর সেই সাথে রূপপতি ডক্টর রাজবিন তিনি করোনা ভাইরাসের যে রূপ সেটাও একটু বর্ণনা করবেন আমরা তার কাছ থেকে কিছু শুনি আপনি যে প্রশ্নটা করলেন এটি খুবই একটা সময় উপযোগী প্রশ্ন বাংলাদেশের হাজি ক্যাম্পটিকে আসলে নির্ধারণ করা হয়েছে কোয়ারেন্টাইনের জন্য বা সেলফ আইসোলেশন বা ইনস্টিটিউশনাল আইসোলেশন বলাটাই উপযুক্ত এখানে তবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু কিছু তথ্য আসছে যে হাজি ক্যাম্পে আসলে গিয়ে কি আমরা রোগ নির্মূল করার জন্য যাচ্ছি নাকি রোগ নিয়ে বের হওয়ার জন্য আসলে পাঠাচ্ছি যেমন একটি মা তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন যে উনি দীর্ঘ আট ঘন্টা একটি দুই বছর বয়সী বাচ্চাকে নিয়ে আছেন কিন্তু সেখানে আসলে এক ফোঁটা পানি পর্যন্ত নেই তার মানে কি সে আরো অসুস্থতার দিকে ধাবিত হচ্ছে আমরা অসুস্থতাকে রুখতে গিয়ে আরো মানুষকে আতঙ্কিত করে ফেলছি না তো আরো বেশি অসুস্থ করে ফেলছি না তো আমি সত্যিকার অর্থে জানি না যে এই তথ্যগুলো সঠিক কিনা তবে বাংলাদেশ সরকারের বিনীত দিক নির্দেশনা এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আন্তরিক একটি ব্যবহার আশা করছি কারণ যারা আমরা বিদেশ থেকে যাই আসলে আমরা অনেক কিছু আশা করি দেশের কাছে শক করে কিন্তু যাই না ভালোবেসে যাই ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমি আজকে আমাদের এই আলোচনা শেষ করছি করোনা ভাইরাস বিষয়

বর্ণিল আকারের কদম ফুল আকৃতির খুব সুন্দর একটি ছবি আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে সব সুন্দর জিনিসই কিন্তু সৌন্দর্য নিয়ে আসে না সুতরাং আতঙ্কিত না হয়ে চলুন সবাই একে অপরের হাত ধরে বিশ্বের এই যে ক্রান্তিকাল এই ক্রান্তিকালকে আমরা অতিক্রম করি একে অপরের বন্ধু হয়ে উঠি এবং খাবার মজুদ করা অথবা এই যে ক্রান্তিকাল এই ক্রান্তিকালটিকে একটি ব্যবসা হিসেবে ব্যবহার না করে মানবিকতার দিকে এগিয়ে চলি চলুন আমরা সবাই আশা করছি আমরা একসাথে থাকবো মানবতার জয় হবেই হবে